শ্রীমদ ভগবত গীতার বিভিন্ন বিষয় লৈ আমি শ্রবণ প্রধান করে থাকার মাজতেই আরো এজন বন্ধুয়ে ফোন করে আমাক সুদিলে তেওঁৰ নিশা নিশা টোপনি নাহে। নিশা টোপনিত পড়বলে লওয়ার সময়ত বিছনাত বাগৰ দিলেই বিভিন্ন চিন্তাই তেওঁৰ জুমুঠি ধরেহি। এক অর্থত ইকাতি সিকাতি করে পুৱতি নিশাহে অলপমান শুব পাৰে। বৰ কষ্টৰে টোপনি আনিবলৈ চেষ্টা কৰিও বারে বারে বিফল হৈ বন্ধুজনে আমাক সুদিলে এই বিষয়ে কিবা কথা আমি কব পাৰো নেকি। আমি বন্ধুক কলো শ্রীমদ ভগবত গীতাত ভাল টোপনিৰ কি প্রয়োজন সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণই একো নকলেও ধ্যান বা প্রাণায়াম করার কথা কৈছে। তাৰপিছত আমি কিছু অধ্যয়নও করলো। টোপনি আমার দেহ আর মনের কারণে অত্যন্ত যে প্রয়োজন তাক আর আপনার বুঝাই কোয়ার প্রয়োজন নাই। শারীরিক আর মানসিক সুস্থতার বাবে টোপনি কিমান গুরুত্বপূর্ণ আমি প্রতিজনেই ভালদরে অনুধাবন করা উচিত। কিন্তু আমার বন্ধুজনের দরে কিছু লোকের নিশা সঠিক মানদণ্ডর টোপনি যাওয়াও প্রত্যাহ্বানজনক হয়ে পড়ে। টোপনি সম্পূর্ণ নোহার প্রভাব জীবনের সকল ক্ষেত্রতেই অনুভব করবলৈ লয় এনে মানুষে। আপনি প্রতিদিনে অনুসরণ করা টোপনির অভ্যাসে আপনার জীবনতো ইতিবাচক প্রভাব পেলায়। আর সেইবাবে আজি টোপনির অভ্যাস উন্নত করার ক্ষেত্রত কি কি পদক্ষেপ গ্রহণ করিব পাৰি কিছু কথা আলোচনা করব খুঁজছো। কিছু কথা আমি আমার বন্ধু চিকিৎসকর সহিত কথা পাতি যুগুতাইছো আর কিছু কথা আমি অধ্যয়ন করে উলিয়াইছো। আসলতে আপনার হওয়া কথাটোর পরিবেশ মূল্যাঙ্কন করার আপনার টোপনির সময়সূচী অনুকূলিত করালেক এই সকলবর ভাল টোপনির বা ভাল টোপনি অহার প্রভাবর ক্ষেত্র কিছু কারকে কাম করে। ভাল টোপনি আহিবলে আপনার টোপনির একটা ভাল পরিবেশের প্রয়োজন, প্রয়োজন একটা নির্দিষ্ট সময়সূচির। এতিয়া ভাল টোপনি অনার বা ভাল টোপনির অভ্যাসের আপনার আমি পাওয়া তেরোটা কথা কম, যে তেরোটা কথা আপনি মনত রাখি চলিলে আপনার ভাল টোপনির অভ্যাস গড় লৈ উঠিব। নম্বর এক, টোপনির এক স্থির সময়সূচী নির্ধারণ করক। একে সময়তেই বিছনালৈ যাওক আর একে সময়তেই পুৱা শুই উঠার অভ্যাস করক। নম্বর দুই, পুৱাৰ সময়ৰ কিছুমান নিয়মীয়া রীতি নীতির সৃষ্টি করে লোক। পুৱাৰ আগতে প্রতিনিশা একটা কামেই করব, যেনে কুহুমিয়া পানীৰে গা ধোয়া, পড়া বা সংগীত শুনা। আপনার টোপনির আগর কামবোৰ আরামদায়ক হব লাগে, যাতে আপনার শরীরে জানে যে এতিয়া লাহেক টোপনি যার সময় হয়েছে। নম্বর তিন, নিয়মীয়া ব্যায়াম করক। নিশ্চিত করিব যে আপনি হওয়ার কমেও দুঘণ্টা পূর্বে ব্যায়াম করেছে, নহলে এয়া হিতে বিপরীত হব পারে। অর্থাৎ টোপনি যাওয়া কঠিন হব পারে যদিহে শুবলৈ লওয়ার আগ মুহূর্তত আপনি ব্যায়াম বা কসরত করে। নম্বর চারি, স্বাস্থ্যকর আহার গ্রহণ করিব। হওয়ার ঠিক আগতে খোৱা আহারে টোপনি যাওয়া কঠিন করে তুলিব পারে, কিন্তু হওয়ার ঠিক আগতে এটা সরু জলপানে টোপনি মাত্রা বৃদ্ধি করিব পারে। নম্বর পাঁচ, কেফেইন সীমিত করক আর নিকোটিন পরিহার করক। কেফেইন আর নিকোটিন হৈছে উদ্দীপক যি টোপনিত সাধারণতে বাধা দিয়ে। নিয়মীয়া ব্যবহারকারী সকলে রাতি প্রত্যাহারের লক্ষণ অনুভব করিব পারে, যার ফলত অস্থির টোপনি আহিব পারে। কেফেইন প্রতিদিনে দুবারতকৈ বেছি গ্রহণ নকৰিব আর দুপুরিয়ার পিছত সুরাপান নকৰিব। অভ্যাস ভঙ্গ করা ধপাত ব্যবহারকারী সকলে সাধারণতে দ্রুতগতিত টোপনি যাব পারে আর প্রত্যাহারের লক্ষণবোৰ হ্রাস পোৱাৰ পিছত ভালদরে টোপনি যাব পারে। মানে স্পষ্টকৈ কবলৈ গলে ধপাতেও বা ধপাত সেৱনের অভ্যাসেও দ্রুতগতিত টোপনি যাওয়াত বাধা আনে, গতিকে ধপাতো এৰিব লাগিব। নম্বর ছয়, সুরা পরিহার করক। সুরা হৈছে এক নিরাময়কারী যি মস্তিষ্কৰ কার্যকলাপ হ্রাস করে। যদিও ই টোপনি আনিব পাৰে বুলি ভবা হয়, আচলতে সুরাপান করিলে নিশা টোপনিত বাধাহে সৃষ্টি হয়, যার ফলত আপনি সঘনাই হার পাব অথবা দুঃস্বপ্ন দেখিব। অর্থাৎ সুরাপান করে আপনি শুব ঠিকই পারিব পাৰে, কিন্তু ডিপ স্লিপিং যি গভীর টোপনির আপনার প্রয়োজন হয় সেয়া নহয়। শোয়ার চারির ছয় ঘন্টা পূর্বে সুরাপান নকরাতো স্বাস্থ্যসম্মত বলে বিশেষজ্ঞসকলে কব খোঁজে। নম্বর সাত, দিনত হওয়া অভ্যাস এরক। দিনত হলে নিশার টোপনিত হস্তক্ষেপ হয়। যদি আপনি দিনত টোপনি যার প্রয়োজন হয় তেন্তে 30 মিনিটতক কম সময় আপনি শুবলৈ চেষ্টা করিব বা এটা জিরণির সময়হে স্থির করে লব। নম্বর আট, কেবল টোপনির আপনার হওয়া কথা ব্যবহার করক। বিছনাত টিভি নাচাব অথবা খাদ্য গ্রহণ নকৰিব। বিছনাত ইলেকট্রনিক্স, ল্যাপটপ, সেলফোন বা টেবলেট ব্যবহার নকৰিব। নিশ্চিত করিব যাতে আপনার হওয়া কথাটো আন্ধার, শান্ত আর শীতল হয়। আপনি কেবল ইয়াক টোপনির ব্যবহার করব। আপনার হওয়া কথাটো অন্যান্য কাম বা চাপ সৃষ্টিকারী কামর নিলগাই রাখব। অর্থাৎ হওয়া কথা হওয়ার কামতেই ব্যবহার করব। নম্বর ন, শব্দ হ্রাস করক। নিদ্রা অনুকূল হওয়া কোঠা এটা নির্মাণ করার শব্দ নিম্নতম রখাটো জরুরি।
আপুনি শুব বিচাৰিলে আপোনাক আমনি কৰা শব্দ বন্ধ কৰিবলৈ ইয়াৰ প্লাগ বা হেডফোনো হৈছে এটা বিকল্প। নম্বৰ দহ, 30 মিনিটৰ বাবে হ'লেও প্ৰাকৃতিক পোহৰৰ সংস্পৰ্শলৈ যাওক। শৰীৰৰ আভ্যন্তৰীণ ঘড়ীটো পোহৰৰ সংস্পৰ্শৰ দ্বাৰা নিয়ন্ত্ৰিত হয়। সূৰ্যৰ পোহৰৰ শক্তিশালী প্ৰভাৱ আছে, গতিকে বাহিৰলৈ গৈ দিনটোৰ আৰম্ভণিতে প্ৰাকৃতিক পোহৰৰ পালি পোৱাটোৱে আপোনাক স্বাভাৱিক কৰাত সহায় কৰিব পাৰে। যদি প্ৰাকৃতিক পোহৰৰ ব্যৱস্থা নাথাকে, তেন্তে চিকিৎসকৰ সৈতে লাইট থেৰাপি বা গছ এটা ব্যৱহাৰ কৰাৰ বিষয়ে কথা পাতিব পাৰে। অৱশ্যে এনে লাইট থেৰাপি বা গছৰ ব্যৱহাৰ এতিয়াও আমাৰ দেশত হোৱাগৈ নাই। নম্বৰ এঘাৰ, টোপনিৰ ডায়েৰী এখন ৰাখিবলৈ লওক। ই আপোনাক কিমান ভালদৰে শুই আছে তাৰ হিচাপ ৰখাত আৰু আপোনাৰ টোপনিৰ সহায় বা আঘাত কৰিব পৰা কাৰকবোৰ চিনাক্ত কৰাত সহায় কৰিব। যদি আপুনি নতুন টোপনিৰ সময়সূচী বা টোপনিৰ পৰিচ্ছন্নতাৰ পৰিৱৰ্তন পৰীক্ষা কৰি আছে, টোপনিৰ ডায়েৰীয়ে নথিভুক্ত কৰাত সহায় কৰিব। মানে আপুনি কিমান সময় শুলে, কেনেকৈ শুলে, তাৰ এটা হিচাপ নিকাচ নিজৰ মাজতেই ৰখাৰ বাবে এখন ডায়েৰী মজুত ৰাখিব পাৰে। নম্বৰ বাৰ, পৰিপূৰকৰ বিষয়ে চিন্তা কৰক। যদি আপোনাৰ টোপনি ভাল নহয় অথবা তেনেই পাতল, তেন্তে আপুনি চিকিৎসকৰ সৈতে পৰিপূৰকৰ ব্যৱহাৰৰ বিষয়ে আলোচনা কৰিব পাৰে। টোপনি যোৱাৰ বাবে লগা সময় হ্ৰাস কৰিবলৈ মেলাটনিন পৰিপূৰক সাধাৰণতে ব্যৱহাৰ কৰা হয়। এই মেলাটনিন টোপনি অনাৰ ক্ষেত্ৰত এক পৰিপূৰক ঔষধ বা অনুঘূতক আপুনি যি বুলিয়ে ভাবে। অন্যান্য প্ৰাকৃতিক টোপনি সহায়কবোৰৰ ভিতৰত আছে ভেলেৰিয়ান, কেমোমাইল আৰু গ্লাইচিন। নম্বৰ তেৰ, চিকিৎসকৰ সৈতে কথা পাতক। যদি আপুনি শুই থকাত গুৰুতৰ অসুবিধা অনুভৱ কৰি আছে, যদি আপোনাৰ টোপনিৰ সমস্যা অধিক গুৰুতৰ হৈছে, দীৰ্ঘ সময় ধৰি অব্যাহত আছে, তেন্তে ই আপোনাৰ স্বাস্থ্যটো প্ৰভাৱ পেলাব পাৰে। এই সমস্যাৰ বাবে আন অব্যক্ত স্বাস্থ্য সমস্যাৰো আৰম্ভণি ঘটিব পাৰে। গতিকে চিকিৎসকৰ সৈতে কথা পাতি লওক আৰু চিকিৎসকে সঠিক পৰামৰ্শ প্ৰদান কৰিব বা যিকোনো অন্তৰ্নিহিত স্থিতিৰ চিকিৎসা প্ৰদান কৰিব পাৰিব কেৱল আৰু কেৱল চিকিৎসকে। গতিকে ভালকৈ খাব, ভালকৈ শুব। ভালকৈ খাব মানে পৰিমিত আহাৰ বিহাৰ কৰিব, পৰিমিত বিশ্ৰাম কৰিব আৰু টোপনি যোৱাৰ পূৰ্বে চিনেমা চোৱাৰ অভ্যাসো পৰিত্যাগ কৰিব। মানে মোবাইল ফোনত টোপনি যোৱাৰ পূৰ্বে অধিক ব্যস্ততাই আপোনাৰ টোপনি অহাত ব্যাঘাত জন্মাব পাৰে বা টোপনি অহাত পলম কৰিব পাৰে। গতিকে টোপনিৰো যে প্ৰয়োজন জীৱনটোত আজি চাগে ভালকৈয়ে বুজি পালে। আপুনি যদি বিচাৰে এই ভিডিঅ'টো চাই যদি উপকৃত হোৱা বুলি ভাবিছে, কমেণ্ট কৰিব, জনাব। আমি পাৰ্যমানে এনেবোৰ বিষয়তো আপোনাক কিছু কথা ক'বলৈ চেষ্টা কৰিম।